सब ठीक हो जाए ठिकाना बिक्री करी ना स्टुपिड ইরে কি হইছে পড়ে গেলি কেন ওই পিটনিরা হ্যাঁ ওই তোমারে মারছিল হ্যাঁ আচ্ছা এই চল দে আরে দাঁড়া আইটা তোমরা কারা আমরা তোর জম হ্যাঁ ও বুঝেছি তোমরা বুঝি ফরহাদের চেলা না আরে ফরহাদ বড় চিনি না আজ তোরে চিনছি আজ তোরে সালাম না পানির মধ্যে ডুবিয়া মরবি এইটাই তো শাস্তি চান্দু ও যা মেয়েটিকে বাঁচাতে ও ডুবে যাচ্ছে তাতে তোর কি তোর কি মানে চোখের সামনে একটা মেয়ে ডুবে মরবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব Thank you.
আপনি আমি কোথায় আমি এখানে কি করে এলাম আস্তে আস্তে আপনাকে আমি সবই বলছি এটা আমার গেস্ট হাউস গুন্ডাদের সাথে মারামারি করে আমি আপনাকে পানি থেকে তুলে এনেছি জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ওগুলো দেখে আমার গায়ের কাপড় মনে হচ্ছে মনে হচ্ছে না ওগুলো আপনারই কাপড় হ্যাঁ ভিজে গিয়েছিল বলে আমি ওগুলো খুলে শুকোতে দিয়েছি তার মানে আপনি আমার সবকিছু নো 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 আমি আপনার কাপড় খোলার আগে রুমাল দিয়ে নিজের চোখ বেঁধে নিয়েছিলাম ভিজে কাপড়গুলো আপনার গায়ে থাকলে আপনার জ্বর হতে পারত ঠান্ডা লাগতে পারত তা ঠিক কিন্তু সত্যি সত্যি আপনি আমার কিছু দেখেননি তো আমি গোসল করার সময় নিজেকেই দেখি না আর আপনাকে দেখব তাই ভালো কিন্তু একটা কথা না বলে পারছি না আপনার কোমরে যে সুন্দর কালো তিলটা আছে সেটা যদি আপনার কোমরে না হয়ে ঠিক ঠোঁটের উপরে হতো তাহলে আপনাকে যা দেখাতো না ঠিক বলেছেন আমিও তাই ভেবেছি তার মানে আপনি আমার সবকিছু দেখে ফেলেছেন ইউ জংলি রিল্যাক্স রিল্যাক্স আমি দুষ্টুমি করছিলাম কাল আপনার অবস্থা দেখে ডাক্তার নার্স সবাইকে ডেকে এনেছিলাম ওরাই আপনার কাপড় বদলে দিয়ে গেছে সত্যি বলছেন সত্যি বাবা সত্যি আচ্ছা একটা কথা বলুন তো ওরা আপনাকে জানে মারতে চেয়েছিল কেন একটা মারাত্মক ক্রিমিনালকে শাস্তা করার জন্য খুঁজছিলাম যদি শয়তানটাকে একবার পাই পিটি ওর মাথা ফাটিয়ে দেব এত রাগ যে লোকটার উপর তার নাম জানতে পারি নাম ওর নাম ফরহাদ আপনি চেনেন নাকি লোকটাকে বলুন কোথায় থাকে কোথায় পাবো এই গুন্ডাটাকে ওই লোকটা কি অন্যায় করেছে তা কি জানতে পারি ও এমন একটা জঘন্য কাজ করেছে যা মুখে বলা সম্ভব নয় কাজটা কি আমি বলতে পারবো না ধরতে পারলে ওকে এমন শিক্ষা দেব যে নিজের মুখে বাপ বাপ বলে ও সব অপরাধ স্বীকার করবে আপনি আমাকে এক্ষুনি নিয়ে চলুন পদ্মাসটাকে শাস্তা করে আসি কিন্তু তার আগে দাম জেনে নেই Nice meeting you. আমার নাম শিরি। It's my pleasure, my pleasure. এখন দেরি করে লাভ নেই। Okay, okay, no problem. Just get ready, get ready, get ready. Hey. Potion. Miss Shiri, ফরহাদ কি করেছে তা কিন্তু এখনো জানতে পারলাম না জানার প্রয়োজন নেই আগে বলুন ফরহাদ কোথায় ওকে 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 ফরহাদকে খুঁজে বের করে দেব আপনাকে মনে হচ্ছে ওই ফরহাদ কোথায় যাচ্ছেন কোথায় ওর স্ক্রুপ কাট দিতে দাঁড়ান দাঁড়ান আগে আমি কনফার্ম হয়ে নেই ওই ফরহাদ কিনা ওকে কুইক ওকে আবার দিকে কান্দুস কেন কান্দুম না তো নাচু যেই মেয়ের দিকে হাত বাড়াই হয় গালে থাপ্পড় না হয় স্যান্ডেলের বাড়ি ছাড়া কপালে কিছুই জোটে না আর তুই তোর চারিদিকে লাল লীল হলুদ সব ডানা কাটা পরি ঘুরি একটা দিনের জন্য যদি আমি ফরহাদ হইতাম আর তুই হোসেন হতি তাইলে দেখতি বিয়া শাদী কমপ্লিট করে ফালাইতাম সত্যি তুই ফরহাদ হতে চাস ওই যে গাড়িতে মেয়েটি বসে আছে দেখছিস যাচ্ছিস কোথায় আগে শোন মেয়েটিকে গিয়ে আমি যদি বলি তোর নাম ফরহাদ আচ্ছা তাহলে মেয়েটি এসে তোকে জড়িয়ে ধরবে খবরদার তুই কিন্তু ভুলেও বলবি না তোর নাম হোসেন তোর মাথা খারাপ
জন্মের পর থেকে আমি ফরাদ ছিলাম, ফরাদ আছি, ফরাদ থাকব। ভেরি গুড। আমি কিন্তু গিয়ে বলে দিচ্ছি দাদা, বলে দাও ফরাদ। আরে ফরাদ, ফরাদ। ওকে, হ্যাঁ ফরাদ। ওকে, তুই জিবাদি, হাই মাস্তে মাস্তে। না, আমার নাম পরিবর্তন করে ফেলেছি, আমি ফরাদ। মিস শিরি, ও কিন্তু খুব ডেঞ্জারাস, বি কেয়ারফুল। তা তো দেখতেই পাচ্ছি, শোনো। তাহলে তুমি ফরহাদ? ইয়েস, আই এম ফরহাদ। কোন সন্দেহ আছে? আমি তো তোমার নাম শুনে ভেবেছিলাম তুমি ইয়া লম্বা চওড়া কোন মাসল ম্যান হবে, কিন্তু তুমি তো দেখছি, তোমাকে সাইজ করতে আমার কোন বেগ পেতে হবে না। আমি ফরহাদ, আই এম ফরহাদ। ইয়েস ইয়েস, হ্যাঁ বুঝলাম তো, তুই ফরহাদ। এইবার বুঝবি চিড়ি কি জিনিস। ও মাই গড, মিশ্রি। Oh God, Hussain, Hussain, Hussain! Hi Hussain, hi Hussain! Hi! কি বলে ডাকলেন? Hussain মানে? Oh, sorry, sorry! Farhad, Farhad Hussain! Oh! সে মার মেরেছে, নিজের নামই ভুলে গেছে। আর তো ওর নাম। বেঁচে আছে, না মরে গেছে। শিরি, এ আপনি কি করেছেন? এ তো মরে গেছে। He is dead. কি বলছেন আপনি, মরে গেছে? আস্তে আস্তে, কেউ যদি শুনে খুন হয়েছে তাহলে পুলিশ আসবে, অ্যারেস্ট করবে, আপনার জেল হবে, ফাঁসি হবে। এ আপনি কি করেছে? আপনার মতো সুন্দরী ফাঁসি। ও মাই গড, মরার মতো থাক, কোনো কথা বলবি না। দোস্ত, আমি বাইচ আছি না, মরে গেছি। মরে গেছিস, এখন কি হবে? কি আর হবে, সবাই জানার আগে ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কি করে সরাবেন, কোথায় সরাবেন? এমন ভাবে সরাতে হবে যে লোকে যাতে বুঝতে না পারে ও মরে গেছে। তা কি করে সম্ভব? আপনি গাড়ির কাছে যান, আমি লাশটাকে নিয়ে আসছি। আচ্ছা, এই জানোস তো দোস্ত, আমারে কি মাইরটা মারছে? তোর তো অনেক আছে, এই এইটা যদি লাইনে আহে তাহলে আমারে দিয়ে দিস। কি কথা বলে? চুপ বন্ধ কর, মরে যা। আরে ভয় পাবেন না, আমি আছি। কি করছেন, কি করছেন এসব? এই লাশটা রোবটের মতো আচরণ করছে কেন? সব লাশই মরে গেলে রোবট হয়ে যায়, তাছাড়া গাড়িতে আসার সময় হয়তো ঠান্ডা লেগেছে। ও আচ্ছা, আবার কি হলো? এই লাশ এইভাবে তাকিয়ে আছে কেন? আপনি কখনো হরস্য দেখেননি? লাশ ভূত হয়ে গেলে সুন্দরী মেয়েদের দিকে এভাবেই তাকিয়ে থাকে। দাঁড়ান, আমি ব্যবস্থা করছি।
এই নিন, এই যে চশমা লাগিয়ে দিলাম। আপনার দিকে তাকিয়ে থাকলেও আপনি আর দেখবেন না। থ্যাঙ্ক গড, আপনার থাকতে যে কি করতাম। আই নো। আচ্ছা, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে? উফ, তা তো পেয়েছি। কিছু না, কিছু না, আপনি একটু বসুন, আমি খাবার নিয়ে আসি। আচ্ছা, এই শুনুন শুনুন, একটা লাশের সাথে থাকতে কি আমার ভয় করবে না? আরে ভয় পাবার কি হলো, আপনি মডার্ন মেয়ে, সে লাশ আপনার কি ক্ষতি করবে? জীবিত হলে একটা কথা ছিল, ভয় পাবার কিছু নেই, আমি যাব আর আসবো। ওকে, বসুন। আচ্ছা শিরি, লাশটা তো দেখছি না। লাশ লাশ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। কেন, লাশ কি হেঁটে চলে গেছে? না, লাশটাকে না আমি, লাশটাকে আপনি, শুনুন, লাশটাকে আমি ফ্রিজে লুকিয়ে রেখেছি। ফ্রিজে? ও মাই গড, ছাড়বো না। এই শুনুন, সর্বনাশ, এ তো মরে যাবে। আরে মরে যাবে মানে, ও তো মরেই আছে। রাখুন, কি করছেন? ভেতরে থাকলে জমে আইসক্রিম হয়ে যাবে, আর বাইরে থাকলে রুমে গন্ধ হয়ে যাবে। গন্ধটা যখন সারা ফ্রিজে হবে তখন। ও আচ্ছা, শুনুন শুনুন শুনুন, এটা আছে 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 মানে কি আছে? মানে হলো লাশ আছে, এখনো কুলফি হয়নি। আপনি এক কাজ করুন, আপনি খেয়ে নিন, ততক্ষণে আমি লাশের একটা ব্যবস্থা করে আসি। ওকে। না, এভাবে হবে না। রেডি? কিচ্ছু না, লাশটা কথা শুনছে না তো, তাই বোঝাচ্ছিলাম। ও শুনুন, এখানে কারেন্ট চলে যায় না তো? কেন বলুন তো? আমি শুনেছি অন্ধকার হয়ে গেলে লাশটা নাকি ভূত হয়ে ঘুরে বেড়ায়। শুধু ঘুরে বেড়ায় না, নাচে গায় ফুর্তি করে, এমনকি খাওয়া দাওয়াও করে। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। ওই দেখুন, লাশটা নাচছে। দেখতে পাচ্ছি এখন না, আবার তোমার খাবারগুলো খেতে। সত্যি করে বলুন তো, আপনার নাচ শুনলে চলবে?
লাশ আবার থেমে গেল কেন ভূতের কাপড় পরেননি অন্ধকার হলেই ভূতেরা ঘুরে বেড়ায় নাচে কাঁদে আর আলো জ্বললেই সব ঠান্ডা কাল সকালের আলো ফোটার সাথে সাথেই ওকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে হবে নয়তো সর্বনাশ ওকে আপনি বসুন আমি এত উচ্চার থেকে ভালো দিতে পারবো না কি করতেছ তুই বন্ধুর জন্য একটু ঝাঁপ দিবি আর ভরত বুঝলো না আমি পারবো না আমি পারবো না বাবারে কে চিৎকার করলো লাশ এত উপর থেকে ফেলেছি যে লাশও ভয়ে চিৎকার করে উঠেছে তাড়াতাড়ি আপনি আমাকে খুলে বলুন ফরহাদ কি করেছিল নয়তো নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বলবো সব বলবো এখন কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ুন হুম চলুন লাশটা গুম করে বেঁচে গেলাম নয়তো দুজনকে ফাঁসিতে চড়তে হতো বেড়াতে এসে কি সমস্যা আপনি তো বেঁচে যেতেন আর আমি হোটেল এখানে ব্যবসা এখানে পুলিশ আমাকে একদম ফাঁসিতে চড়িয়ে দিত এখন আর কোনো সমস্যা নেই সমস্যা আছে দেখুন আপনি কিন্তু এই ঘটনার কথা কাউকে বলতে পারবেন না না বলবো না মেয়ে মানুষের কোনো বিশ্বাস নেই আপনার বিয়ে হবে কোথায় খেয়ে জানে আমাকেও বিয়ে করতে হবে আপনার মতোই একজনকেই আপনি হয়তো আপনার নাতিপুতির কাছে গল্প করতে করতে বলবেন বেড়াতে এসে এই হয়েছে সেই হয়েছে আমিও হয়তো বলবো তারপর বয়স যাই হোক পুলিশ কাউকে ছাড়বে না দুজনকে নিয়ে জেলে পড়ে দেবে তাহলে কি করা যায় একটা বুদ্ধি বের করুন নয়তো দুজনেই মরবো উপায় একটাই আছে ধরুন আপনার সাথে আমার যদি বিয়ে হয়েই যায় তাহলে গোপন কথা কেউ জানবে না আপনি আপনার স্বামীর মঙ্গলের কথা ভেবে কিছুই বলবেন না আমিও ভালোবাসার জন্য কাউকে কিছু বলবো না আর যদি ধরা পড়েই যায় তাহলে দুজন স্বামী স্ত্রী হয়ে একসাথে জেলে যাব আচ্ছা সোজা করে বললেই হয় আপনি আমাকে বিয়ে করতে যাচ্ছেন আমি আপনাকে আমার মনের কথা বলে দিয়েছি আশা করব আপনিও আপনার মনের কথা জানাবেন চিন্তা ভাবনার জন্য আমাকে সময় দিতে হবে মাত্র এক মিনিট মাত্র সময় পাবেন ওকে এক মিনিট শুরু হচ্ছে এখন বাবারে পাটা ভাইকে পালাইছে পাউটা ভাইকে পালাইছে তোর মতো বন্ধু থাকতে শত্রুর দরকার নাই একটা মায়ের লইকা একটা মায়ের লইকা তুই আমার ভুলে গেলি আমি আমি তোর লেগে কিনা করছি লাশের অভিনয় করছি দুই দিন ধরে ফ্রিজের মধ্যে রয়েছে দুই ঘন্টা আর পাহাড়ের উপর থেকে বইরা পাইছি আর তুই হারাম জাদা ট্রাফিকের মতো হাত লাগায় আমি থামুম না আমি আর সব করে দেবো না আমি ভাগুম না দাঁড়ান ওকে মেরে কি লাভ তাই বলে আমাকে এত বড় ধোকা আমি আপনাকে ছাড়বো না কেন কেন কি করেছি আমি এই কথাটা জানার জন্য গত দুদিন ধরে ড্রামা করছি আপনাকে ভালো লোক ভেবেছিলাম বিশ্বাস করেছিলাম আপনি আমাকে এত বড় ধোকা দিলেন আরে বাবা আমি কি করেছি আমার কি এমন দোষ যে আপনি আমাকে মারতে চাইছেন আমি আপনাকে সব বলবো কিন্তু আপনাকে আমার সঙ্গে যেতে হবে যাব কোথায় নিয়ে যাবেন যাব আসুন আমার সঙ্গে চলো হাই সানি হাই শিরি ওরে বাবা
মারবো না মানে কি বলেছিস ও আমাকে মারতে চাই কেন কথা বলে না কি আছে মানিকে জিজ্ঞাসা বল না মানে বল মানে ফরহাদ কিছুই করেনি আসলে আমরা কজন মিলে একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম ফরহাদ ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আমাদেরকে মেরেছে আর তাই আপনি আমার জীবন নিতে চাইছেন বাহ বাবা বাবা চমৎকার আপনাকে দেখে প্রথমে ভেবেছিলাম আপনি এমনই হবেন কিন্তু তারপরেও গত দুদিনে আপনার আর আমার মাঝে যে আন্তরিকতা গড়ে উঠেছে তাতে বুঝেছিলাম হয়তো বাকি জীবনটা আমরা একে অপরের হাত ধরেই কাটিয়ে দেব কিন্তু না ভুল বুঝেছিলাম যে মেয়ে একটা রাস্কেলের কথায় নির্বোধের মতো অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে তার সাথে সারা জীবন তো দূরের কথা সরি সরি গত দুদিনের ঘটনার জন্য পারলে ক্ষমা করে দেবেন বাই ফরহাদ ফরহাদ এসো কিন্তু ভ্যাকেশনে আমি গ্রামের বাড়ি যাব ঠিক আছে আপা যাওয়ার সময় যেতেছে Thank you.
রতন ম্যানেজার ম্যানেজার ইস আজব পাগল সেই জন্মের পর থেকে ওয়া ওয়া চিৎকার দিয়ে শুরু করেছে আজ পর্যন্ত চলছে রতন ম্যানেজার চারিদিকে লোক পাঠাও যত টাকা লাগে খরচ করো কিন্তু ওই সরফরাজ খানের কুস্তিগিরকে হারাতে পারে এমন লোক আমার চাই কি রে ওই সামান্য একটা কুস্তি নিয়ে এত চিৎকার করছিস কেন বকুলপুরের কুস্তি আপনার কাছে সামান্য হতে পারে আব্বা জান আমার কাছে এই কুস্তি চৌধুরী বাড়ির মান ইজ্জতের প্রশ্ন বাপ দাদাদের মুখে শুনেছি মানিজ্য ধমকির সম্মুখীন হলে তারা নিজেরাই নাকি মাঠে নেমে যেতেন কুস্তি খেলার জন্য তা তোর আমার যা স্বাস্থ্য আমাদের পরিবারে তো তেমন কেউ নেই নেই কিন্তু আসবে আমার বড় মেয়ে মিলির বিয়ে এমন ছেলের সাথে দেব যে এই পরিবারের সমস্ত ইজ্জার সম্মান ফিরিয়ে আনতে পিছপা হবে না তাই বলে কি মিলি কুস্তিগির পছন্দ করবে আপনি আমাকে চেনেন না বাজান আমি এক কথার মানুষ কেউ যদি আমার কথার অবাধ্য হয় তাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত দ্বিধা করবো না ইয়া আল্লাহ ওর ঘাড়ের রগ কবে সোজা হবে মেলে কতবার তোমাকে বললাম তোমার বাবাকে বলো আমার বাবার সাথে বিয়ের কথা বলার জন্য আচ্ছা তুমি তো শুনলে না এবার আমার বাবা চিঠি দিয়েছেন কোথাকার কোন পালোয়ানকে নাকি আমার বিয়ের জন্য ঠিক করেছে তাই নাকি ফার্স্ট ক্লাস তাহলে বিয়েটা করে ফেলো বিয়ের পর ওই পালোয়ান তোমাকে দিয়ে ওয়েট লিফটিং প্র্যাকটিস করবে ফাজলামো রাখো তো আমরা অনেক দূর এগিয়ে গেছি এখন আর এখন আর পিছু ফেরার পথ নেই কোনো চিন্তা করো না তোমার বাবা যেমন রাগি তেমনি আমার বাবাও রাগি আমাদের সম্পর্কটা তারা মেনে না নেওয়াটাই স্বাভাবিক তাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি আগামীকালই আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই বিয়ে করে দুজনে একসঙ্গে তোমার বাবার কাছে যা হাজির হব হয়তো তোমার বাবা রাগারাগি একটু করবে কিন্তু এক সময় না এক সময় আমাদের বিয়েটা মেনে নেবেই সত্যি তুমি তোমার বাবার কথার অমতে আমাকে বিয়ে করতে রাজি আছো কেন রাজি থাকবো না তোমাকে ভালোবাসি তোমার জন্য এই পৃথিবী ছেড়ে দিতে পারি আরে তো বিয়ে কাল তুমি কাজী অফিসের সামনে তৈরি থেকো আমি আসবো সত্যি মাসুদ আরে বাবা তুমি হ্যাঁ আমি তোর ব্যাগ গুছানো হয়ে গেছে এক্ষুনি তোকে আমার সাথে বকুলপুর যেতে হবে বকুলপুর কিন্তু বাবা আমি তো তোমাকে সব লিখেছি লিখে আমি যা লিখেছিস তার বাস্তব রূপ আমি দেখতে চাই না তোকে আমি কোনোদিনে আফতাব চৌধুরী মেয়েকে বিয়ে করতে দেব না কিন্তু বাবা কোনো কিন্তু নয় না বাবা মিলির সাথে তোমার বেইমানি আমি করতে পারবো না তুমি যদি বিয়েতে রাজি না থাকো মিলিকে আমার বিয়ে করতেই হবে করতেই হবে কেন মেয়ে নিয়ে তো কত লোকই ফুর্তি করে তাদেরকে তো বিয়ে করে ঘরে তোলে না দুনিয়া উল্টে গেল শত্রুর মেয়েকে আমি তোকে বিয়ে করতে দেব না না বাবা আমাকে তুমি কোনোভাবেই বাধা দিতে পারবে না আমি তোর বাবা তোকে কিভাবে আটকাতে হবে তা আমি জানি আব্দুল মালপত্র উঠা সরি ম্যাডাম বাবার ছবি আমি সত্যি খুব দুঃখিত আমি দেখতে পাইনি না না ঠিক আছে আমিও দেখে আলেছিলাম আরে ট্রেন তো ছেড়ে যাচ্ছে চল চল চল
জলদি চল চোখের সামনে আমি আপনাকে মরতে দিতে পারি না সামান্য একটা ছবি তাজ ভাঙার কারণে আপনি আত্মহত্যা করতে চান আপনি জানেন না আমাকে আমার বাবা মেরেই ফেলবে তার চেয়ে আত্মহত্যাই ভালো কেন কি হয়েছে আপনার প্রেমে ব্যর্থ হয়েছেন নাকি প্রেমিক আপনাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে পালিয়ে এসে গেছে ঠিকই কিন্তু তার স্বাক্ষর রেখে গেছে আমার গর্ভে আমি গর্ভবতী আপনি চাইলে আপনার জীবন আপনি শেষ করে দিতে পারেন কিন্তু যে শিশু আপনার গর্ভে দিনে দিনে বড় হচ্ছে তার জীবন কেড়ে নেবার কোনো অধিকার তো আপনার নেই তাহলে আমি কি করব বলতে পারেন কিভাবে বাবার সামনে গিয়ে দাঁড়াবো আমার গর্ভে যার সন্তান তার কি পরিচয় দেব কেন তার বাবার পরিচয় পরিচয় দেবার কোনো জো নেই আজ সকালে আমাদের বিয়ে করার কথা ছিল কিন্তু কিন্তু ও আমাকে ফাঁকি দিয়ে রাতের আধারে পালিয়েছে যেখানে ও থাকতো খোঁজ দিয়ে জানলাম সেখানে ও নেই কি তার বংশ পরিচয় কোথায় তার গ্রাম কিছুই জানি না এই অবস্থায় আমার মৃত্যু ছাড়া কোনো গতি নেই এক কাজ করলে হয় না আপনার কোনো বন্ধুকে স্বামী সাজিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ান কদিন স্বামী চরিত্রে অভিনয় করে সে কেটে পড়বে এতে করে সব দোষ গিয়ে পড়বে ওই ছেলেটির উপর তখন আপনারা উভয়ে বিপদমুক্ত কিন্তু কি করবে এমন কাজ কোথায় খুঁজে পাবো এমন বন্ধুকে খোঁজার মতো খুঁজলে আল্লাহকেও পাওয়া যায় আর মানুষ তো নশি বলা খুব সহজ কিন্তু বাস্তবে এমন অভিনয় আপনি করবেন কি হলো চুপ করে আছেন কেন বলুন জানি পারবেন না কারণ বলা যত সহজ করা তত সহজ না নারীর জীবন বাঁচাতে আমি কখনো পিছপা হইনি সুতরাং আমি আপনার প্রস্তাবে রাজি Okay, no problem. Let's go. চলুন এই হচ্ছে আমাদের বকুলপুর গ্রাম আর এই যে জমিগুলো দেখছেন এই সবগুলো আমাদের এই সব আপনাদের আপনার বাবা কি জমিদার এক সময় ছিলেন বাড়িতে আর কে কে আছে আমার বাবা মা দাদু আমার আদরের ছোট বোন আর বেশ কিছু কাজের লোক সবাই খুব ভালো বাবাও ভালো আমাকে খুব আদর করে কিন্তু ওনার রাগটা একটু বেশি চলুন ডাকাত ডাকাত ওরে বাবারে মিলি তুমি তো কখন একথা বলনি যে তোমাদের গ্রামে ডাকাত আছে এই কাকে ডাকাত বলছেন উনি আমাদের পুরো তালুকের মালিক আফতাব চৌধুরী ওকে ওকে আরে নিজে তালুকদার আছে বলে কি
বন্দুক হাতে যেখানে সেখানে গুলি ফাটাবে? এখনো কোনি 200 বছর পেছনে পড়ে আছেন? হ্যাঁ, বন্দুক হাতে নিয়ে শিকার করতে বেরিয়েছেন? উনি জানেন না যে পাখি থেকে শুরু করে যে কোনো রকমের প্রাণী শিকার করা আইনত দণ্ডনীয়। পুলিশে খবর দিলে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই তুমি কাকে কি বলছো? উনি আমার বাবা, তোমার শ্বশুর আব্বা। কি হয়েছে শ্বশুর আব্বা? শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আমি কোনো অন্যায় করিনি। কেন ওকে মারতে চান? বোবা প্রাণীকে মারা অন্যায়, পাপ শ্বশুর আব্বা। মিলি, এই আহাম মুখটা কে? বাবা, ও আমার স্বামী। কি? আব্বা জান, আব্বা জান, মমতা, শীঘ্রই এসে দেখো তোমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। আহারে, চিৎকার করছিস কেন? কি হয়েছে বলবি তো। মিলি, মিলি কি করেছে জানো? কি? কোন আগুন ছাড়াই চৌধুরী বংশের 200 বছরের ইতিহাস জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আহা, কি হয়েছে বলবে তো। কি হয়েছে দেখো, কি হয়েছে ভালো করে দেখো। তোমার আদরের বড় মেয়ে মিস মিলি মিস থেকে মিসেজ হয়ে এসেছে। আমাদের বংশের মেয়েদের বিয়ে হবার পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়ে উঠে, আর আমার মেয়ে শ্বশুর বাড়িতে বিয়ে করে জামাই নিয়ে বাপের বাড়িতে উঠেছে। চি চি। রিল্যাক্স মিলি, রিল্যাক্স, বিকুল। এই তুই ফিসফিস করে কি বলছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, নইলে গুলি করব। আব্বা জান, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? নাতনি আর নাত জামাইকে বরণ করে নিচ্ছেন না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই সর। মিলি, তুই বিয়ে করে ফেললি অথচ আমাদের জানালি না, আমি তো কিছু বুঝতে পারছি না। এই ছেলের পরিচয় না জেনে, খানদান না জেনে তুই বিয়ে করে ফেললি? খানদান ও না জানতে পারে, আমাকে জানতে হবে। এই তুই কে? তোর নাম কি? বংশ পরিচয় কি? জি, আমার নাম ফরহাদ খান। ফরহাদ খান, নামের বাহাদুরি, কাজ কি করা হয়? জি, আমার একটা ফাস্টফুডের দোকান আর হোটেলের ব্যবসা আছে। ফাস্টফুড মানে কি? রুটি ভাজি নাকি ডাল ভাতের ব্যবসা? জি না, বার্গার, পিজা। চুপ! খাবারের মেনু বদল হলেই মানুষের মর্যাদা বদলে যায় না, নর্দমার কিট নর্দমাই রয়ে যায়। হ্যাঁ, ওকে তো কিছু বলার সুযোগ দিবি নাকি? আমার সামনে দাঁড়িয়ে ওর কথা বলার হিম্মত কোনোদিনই হবে না। ওহো, আমি কত সব করে মেয়েকে শহরে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসার বদলে ওই বাবুর্চির বাচ্চাকে বিয়ে করে এনেছে। তাতে দোষের কি হলো? চুপ, একদম চুপ। আব্বা জান, আপনি কিছু বলছেন না কেন? কেন আপনার নাতনিকে আপনি বলছেন না যে ও অন্যায় করেছে, চৌধুরী বংশের মান ইজ্জত ধুলো মিশিয়ে দিয়েছে? তা তো কিছুটা হয়েছি, কিন্তু কিন্তু কি? না মানে বলছিলাম কি, মিলি যখন ওকে স্বামী হিসাবে মেনে নিয়েছে, তখন তুই ওকে জামাই হিসাবে মেনে নে না। আপনার ইচ্ছে হয় আপনি জামাইকে নিয়ে নাচুন, হ্যাঁ, কিন্তু আমি কখনোই এই বাবুর্চির বাচ্চাকে জামাই হিসাবে মেনে নেব না। এসো। দাদু, কাঁদিস না, কাঁদিস না, আমি রয়েছি কি জন্যে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না মা, তুই তো জানিস তোর বাবা কিরকম রাগিল, তার সামনে তোর দাদুও কথা বলতে ভয় পায়। মা, বাবা আমাকে হাজার বকলেও আমি মন খারাপ করতাম না, কিন্তু কিন্তু সবার সামনে বাবা যেভাবে ওকে অপমান করলো, ধমকালো, মা মা তুমি বলো কাজটা কি ঠিক হয়েছে? হয়তো না, কিন্তু প্রতিটি বাবাই চায় তার মেয়েকে নিজের পছন্দ মতো বিয়ে দিতে, সেটা পারেনি বলেই তো এত রাগ। যা, হাত মুখ ধুয়ে জামাইকে নিয়ে খাবার টেবিলে যা। ও ভাই বস, আচ্ছা একটা কথা বলতো ভাই, তোদের পরিচয়টা হলো কোথায়?
ট্রাকের উপর। ট্রাক? ট্রাকের উপর তোরা কি করছিলি? রেল ট্রাক নয়, আমি যখন স্পোর্টসের সময় ট্রাকের উপর দৌড়াছিলাম তখন পরিচয় হয়েছে। তোরা কি একই কলেজে পড়াশোনা করতি? এই বাবুর্চির বাচ্চার কলেজে পড়ার সময় কোথায়? রুটি ভাজি বিক্রি করে সময় পেলে তো। আরে আফতাব তুই থাম তো। দাদু ভাই, স্পোর্টস তো বুঝলাম, কিন্তু জায়গাটা কোথায়? গাজীপুর, ঢাকা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ঢাকায়। ইন্টারভিউ বাদ দিয়ে বাবা কিছু মুখে দিন তো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আসলে জানতে চাচ্ছি, আমরা যেমন ওদের সম্পর্কে জানলাম তেমনি ফরহাদের মা বাবা ওদের সম্পর্কের কথা জানে কিনা? জি, আমার মা বাবা নেই। মা বাবা নেই? এই বড় হয়েছিস কোথায়? জি, এতিমখানায়। শুনলেন আব্বাজান, শুনলেন, আপনার নাতজামা এতিমখানায় মানুষ হয়েছে। খুব তো বড় মুখ করে বলেন, আপনার বাবা কলেজ বানিয়েছিলেন, আপনার দাদা 20টা পুকুর 100টা কুয়ো খুঁজেছিলেন, আর এখন বলবেন আপনার নাতজামা এতিমখানায় মানুষ হয়েছে। এই বাবুর্চির বাচ্চা, তুই কি মনে করিস আমার মেয়েকে বিয়ে করে জাতে উঠবি? না, বড় ভুল করেছিস। সমুদ্রের বিশালত্বের মাঝে বড় বড় নদী গিয়ে মেশে, ছোট কুয়োর পানি, সমুদ্র তো দূরের কথা, নদীর দেখাও পায় না। তোর জীবন শুরু হয়েছে ওই এতিমখানায়, আর শেষ হবে গিয়ে বাবুর্চি খানায়। শ্বশুর আব্বা, আপনি ভুল বললেন। সমুদ্র যত বড়ই হোক না কেন, তার পানি দিয়ে মানুষের পিপাসা মেটে না। পিপাসা নিবারণ করতে হলে মানুষকে কুয়োর কাছে আসতেই হবে। মাশাআল্লাহ, কি জবাব! চুপ করেন। কিছু মনে করিস না ভাই, ওর মাটা ছিল আত পাগল, সারাটা জীবন আমাকে কি কষ্টটাই না দিয়েছে, আর এটা হচ্ছে পুরো পাগল। আরে কি কাঁদছো কেন, আবার কি হলো? আমার জন্য বাবা তোমাকে কিভাবে অপমান করেছে আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে বাবাকে গিয়ে এখনই সব খুলে বলি। বড়দের বকুনির পেছনে ভালোবাসা লুকিয়ে থাকে, তা নিয়ে মনে করার কিছু নেই। একটা সিরিয়াস ব্যাপারে কিন্তু আমাদের আলোচনা করে ঠিক করে নেওয়া উচিত, আমাদের দেখা কোথায় হয়েছিল, প্রেম কোথায় হলো, এসব ঠিক আছে? কেউ জিজ্ঞাসা করলে তুমি বলবে আমাদের দেখা হয়েছিল গাজীপুরে স্পোর্টস প্রোগ্রামে, সেখানেই প্রেম। তোমার বাবার কাছে প্রেমের কথা বলতে পারবে না বলে আমরা দুজন লুকিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, ঠিক আছে? আসতে পারি? অবশ্যই অবশ্যই, আসুন দাদু। আমি এসেছি দাদু একটা কথা বলতে। আমাদের বাড়িতে মেহমানদের ফেরেশতার মতো সম্মান করা হয়, আর তুমি তো আমাদের জামাই, তোমাকে এভাবে অপমান করা ঠিক হচ্ছে না। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আহা দাদু, কি করছেন, আমি কিছুই মনে করিনি। আচ্ছা দাদু, আপনি বলুন তো, আপনার ছেলে মানে আমার শ্বশুর আব্বা শেষ কোন বছর হেসেছিলেন? তা তো ঠিক মনে পড়ছে না। না মানে জানতে চাচ্ছিলাম, উনি কখনো হাসতেন নাকি সারা জীবন গোমড়া মুখে কাটিয়ে দিয়েছেন, ফিক্সড এক্সপ্রেশন? মিলি তুই বল তো বোন। আমি তো বাবাকে কখনো হাসতে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে হাসুক আর নাই হাসুক, তার বদলে তো আমি হাসছি। আরে দেখি একই ঘরে দুটো বিছানা কেন? এমন কিছু নয় দাদু, মাটিতে শুলে আপনার নাতনির কোমরে ব্যথা হয়, আর বিছানায় শুলে হয় আমার, তাই এই আলাদা ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের কি ধারণা আমি খুবই বোকা? আমি ততটা বোকা নই, তোরা আমাকে যতটা বোকা ভাবিস আমি ততটা বোকা নই। নিশ্চয়ই মিলির সঙ্গে তোর ঝগড়া হয়েছে, আর এই ঝগড়াটা লাগিয়েছে ওর বাপ তোকে অপমান করে। না দাদু। আরে কিসের না, তুই শুধু দেখে যা আমি আমার ছেলেকে কিভাবে শাসন করি। আফতাব কোথায়? এই তোর বাপ কোথায়? আফতাব! দাদু
চিৎকার করে ডাকছেন কেন? কি হয়েছে? না মানে ইয়ে ঘুমোতে যাওয়ার আগে তোকে গুড নাইট বলতে ভুলে গিয়েছিলাম। গুড নাইট? গুড নাইট। ওষুধটা খেয়ে নিয়েন। চাপ বাবা, এই টাইগারের সামনে দেখি কেউ কিছু বলতে পারে না। আল্লাহ বাঁচাও আমাকে, কাউকে পাঠাও। কেন কোথায় সবাই? আপা আপনি? কিরে শায়লা, বাড়ির সবাই গেছে কোথায়? সবাই মিলা নতুন জামাই রে নিয়া কবর জিয়ারতে গেছে। কি নতুন জামাই? নতুন জামাই কোথেকে এলো? আমার গো বড় আপা বিয়া কইরা নতুন জামাই নিয়ে আইছে। মিলি বিয়ে করছে আমাকে না জানিয়ে? দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি কবরস্থানে, কে সবাইকে চমকে দেব। এই হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। আমাদের পরিবারের নতুন কোন সদস্য যোগ হলে এখানে এসে জিয়ারত করে যাওয়া আমাদের খানদানি রেওয়াজ। ওই যে হচ্ছে তোমার দাদির কবর, যাও জিয়ারত করে এসো। আচ্ছা। আমি না, এ হতেই পারে না। মনে হয় চারিদিক নড়ছে, ভূমিকম্প হচ্ছে। ফরহাদ, এ হচ্ছে সিরি, মিলির ছোট বোন, তোমার শ্যালিকা। আর সিরি, এ হচ্ছে ফরহাদ, মিলির স্বামী, তোর দুলা ভাই। আসসালামু আলাইকুম তুলা ভাই। আমি নাই। মাসুদ, মাসুদ বাবা, বাবা আমাকে মিলির কাছে যেতে দাও বাবা। আমি তোমার পায়ে পড়ি, মিলিকে ছাড়া আমি বাঁচবো না। বাঁচতে তোকে হবে, যার জন্য তুই নাওয়াকত ছেড়ে দিয়েছিস সেই মিলি বিয়ে করে জামাই নিয়ে সুখে শান্তিতে ঘর করছে। কি? মিলি বিয়ে করেছে? নো, নেভার। ইয়েস ইয়েস, তুই কি ভেবেছিস মিলি তোর চিন্তায় নিজেকে শেষ করে দেবে? অসম্ভব। মিলি তোকে ভুলে গিয়ে নতুন মক্কেলকে ফাঁসিয়ে বিয়ে করেছে। মডার্ন মেয়েদের মডার্ন চিন্তা ভাবনা, ও তোর মতো বোকা নয়। ও বাবা চুপ করো, চুপ করো, আমি এ কথা শুনতে চাই না। ও এত কাজ করো, তোমার পিস্তলটা আমাকে দাও, আমি আমি সুইসাইড করি। একটা বদ চরিত্রের মেয়ের জন্য নিজের জীবনটা কেন শেষ করবি বাবা? তার চেয়ে তুই ক্লাবে যা নাচানাচি কর, ফুর্তি কর, মনটা মনটা ঠিক হয়ে যাবে। চলো বন্ধু, মনটাকে চাঙ্গা করার রাস্তা তোমাকে চিনিয়ে দিই, চলো। আমার ছেলেই পারবে তোমার ছেলেকে ঠিক করতে। জমিদার পরিবারের ছেলেরা ক্লাব, বার, জুয়া, মেয়ে মানুষ নিয়ে খেলাধুলা না করলে জমিদারই মনে হয় না। ওই মিলির নেশা মাসুদকে ঠেলে দিত মৃত্যুর মুখে, আর মদের নেশা মাসুদকে শেখাবে নতুন করে বাঁচতে।
শালা এক কাপ চা নিয়ে এসো তো। জি আচ্ছা। শিরি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? ওয়াই কি কথা বলবো দুলা ভাই? শিট, আমি তোমার দুলা ভাই না, দুলা ভাই না, দুলা ভাই না। বড় বড় স্বামীকে দুলা ভাই বলবো না তো, কি বলবো দুলা ভাই? বাহ, শালি দুলা ভাই কি এমন আলা করছে? সারা সময় পেলেন না। তার মানে? না মানে আমরা কিছু প্রাইভেট আলাপ করছিলাম। ও আচ্ছা, তা কি এমন প্রাইভেট আলাপ শুনি। না মানে বলছিলাম, ও তো রাজশাহীতে পড়ে, ওখানে কোনো ছেলেকে আবার পছন্দ করেছে কিনা, না হলে আবার আমার মতো প্রবলেমে পড়তে পারে। তা তো ঠিকই। জি ছিল একজন, কিন্তু ধোকা দিয়েছে। শিরি, শিরি শোনো, শিরি। কেন আমার পেছনে লেগেছো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। শিরি, শিরি শোনো, শিরি। এই আরে কোথায় যাচ্ছো? নাস্তা করবে না? নাস্তা করুন দুলা ভাই। আমার খিদে নেই। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, খিদে থাকলেও খাবে না। আচ্ছা তুমি সবসময় মুখ গোমড়া করে থাকো কেন? হাসো মিলি, হাসো। এই তো যাও নাস্তা করো গিয়ে, তুমি নাস্তা করলেই আমারও পেট ভরে যাবে। যাও নাস্তা করো, যাও যাও। আচ্ছা যাও। এই বিষাক্ত স্প্রে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমার খুশি, স্প্রে দাও, স্প্রে দাও। শিরি পাগলামি করো না প্লিজ, স্প্রে দাও। ও মাই গড, শিরি, শিরি, শিরি সব, শিরি, শিরি, শিরি শোনো, দরজা খোলো। বললাম তো খুলবো না। শিরি, শিরি আমার কসম, তুমি নিজের জীবন শেষ করো না প্লিজ। শিরি তুমি যদি কিছু একটা করে বসো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দরজা খোলো। খুলবো না দরজা, খুলবো না। শিরি, শিরি প্লিজ, লক্ষ্মীটি আমার কথা শোনো। বললাম তো খুলবো না। ঠিক আছে আমি দেখছি। তুমি বিষাক্ত স্প্রে খেয়েছো কেন? কেন, কেন তুমি নিজেকে শেষ করে দিতে চাও? ছাড়ো, আমি তেলা পোকা মারছিলাম, তোমার জন্য আমি নিজের জীবন দিয়ে দিব, এটা তুমি ভাবলে কি করে? তাহলে দুলাভাই দুলাভাই করে আমার জীবনটা প্রতিষ্ঠা করছো কেন? কি হয়েছে শুনি? না না মানে বাবা, দুলাভাই পাপে সে পড়ে গেছে। যে মানুষ দু কদমে একা চলতে পারে না, আমার মেয়ে তার সাথে সারা জীবন চলবে কি করে? মাঝে মাঝে মনে হয় তেলা পোকার মতো ওই চৌধুরীকে স্প্রে করে শেষ করি। আফতাব, আফতাব কি হয়েছে? সব সময় এরকম রেগে থাকিস কেন? আসসালামু আলাইকুম। আরে আসুন আসুন, কামরান শেখ আসুন, কেমন আছেন? বসুন। শুনলাম আপনার বরমের বিয়ে হয়ে গেছে, তাই মোবারকবাদ জানাতে চলে এলাম। বিয়ে কিভাবে হলো আঙ্কেল, খবরও তো পেলাম না। খবর তো আমিও পাইনি, তোমাদেরকে কি জানাবো? না মানে ইয়ে ঘটনা হলো, আধুনিক যুগ তো, আজ প্রেম হচ্ছে তো কাল বিয়ে হচ্ছে, খবর দেয়া নেওয়ার সময়ও আজকালকার ছেলে মেয়েরা দিতে চায় না। তা ঠিক, তা ঠিক। তা বাই দা ভাই, আপনার জামাই কোথায়? ওনার সাথে পরিচয় করাবেন না? হ্যালো, গুড 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 মর্নিং, মর্নিং এভরিবডি। এই হচ্ছে আমাদের জামাই। তা আপনাদের জামাই করে কি? কি আর করবে, পরাটা তরকারি পুরি ভাজি। রুটি ভাজি আপনারা খাবেন নাকি? আপনারা বসুন, আমি আসছি। এসো দাদু এসো, পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন কামরান শেঠ, এই এলাকার অনেক বড় ধনী আর শক্তিশালী লোক। ভাই হ্যালো, আপনি অনেক বড় ধনী ও শক্তিশালী লোক। Ha ha ha!
দাদু, আর এ হচ্ছে কামরান শেঠের একমাত্র ছেলে ইমরান শেঠ। হ্যালো, দেখুন আমার ছেলের সাথে আপনার বড় নাতিন মিলির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তা তো আর হলো না, তাই আমি চাইছি আপনার ছোট নাতিন শিরিকে আমার ছেলের বউ করে নেব। নিতে চান? আপনি আমার ছেলে আফতাব চৌধুরীর সঙ্গে কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মত আছে। কেন, কোন শালারে? না মানে আমি বলছিলাম, মিলি যখন নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করেছে তখন শিরিও নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করবে, কি ভাই ঠিক বলিনি? না না, আমি কাকে বিয়ে করব আর কাকে বিয়ে করব না এটা আমাদের ফ্যামিলি ব্যাপার। ইমরান চলো বাগানে ঠান্ডা বাতাসে দুজনে ঘুরে আসি। সর্বনাশ, 10 নম্বর সিগনাল, নৌকা ডোবার আগে বাঁচাতে হবে। কেন জানি এই রেঙ্গুন ফুলটা আমার খুব ভালো লাগে। খুব সুন্দর, এগুলো কিরে ভোমরা, মধু খাবার এত শখ যা ভালো। আপনি এখানে কেন তুলা ভাই? না মানে ইয়ে, বাগানে পোকামাকড় বেড়ে গেছে তো, তার হাত থেকে তোমাকে বাঁচাতে এসেছি। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? না না, চেষ্টা করছি না, দেখাচ্ছি। তুমি শক্তিশালী বাপের উপযুক্ত সন্তান। হ্যাঁ, নট ঠিক আছে, তাহলে হয়ে যাক দুহাত। দুহাত কেন, এক হাত হলে চলবে না? ঠিক আছে, তোমাকে তো এক হাতই যথেষ্ট। ভেরি গুড, দেখিয়ে দাও ইমরান, ওর মুখ কালো করে দাও। ওকে ওকে, নো প্রবলেম, মারবো। মারো, দেখিয়ে দাও। ওকে, নো প্রবলেম, মারো মারো। বাবারে বাবারে, আমার হাত ভেঙে গেছে রে বাবা। ও বাবা গো, এই শালা তুই আমাকে মেরেছিস, এখন আমি তোকে মারবো। কি হলো ইমরান, কাঁদছিস কেন? ড্যাড, ও আমাকে ঘুষি মেরেছে। আঙ্কেল আমরা মজা করছিলাম এই আর কি। কিরে মিলি, এত মগ্ন হয়ে কি ভাবছিস? কই, কিছু না তো। আচ্ছা আপু, একটা কথা বলতো, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোর সব কথা আমাকে বলতে, আমার সব কথা তোকে বলতাম। এত বড় একটা ঘটনা তুই ঘটিয়ে ফেললি আর আমাকে জানালি না। ভেবেছিলাম সামনাসামনি তোকে সব খুলে বলবো। আর এখন বল, তোদের দুজনে প্রথম দেখা কোথায় হয়েছিল আর প্রেম কিভাবে শুরু? ফরহাদের সাথে আমার প্রথম দেখা হয় গাজীপুরে স্পোর্টস প্রোগ্রামে, আর প্রথম দেখাতেই প্রেমের শুরু। এরপর আমি ঢাকায় চলে আসি, কিছুদিন আগে ও ঢাকায় আসে, তারপর বাবার ভয়ে কাজী অফিসে গোপনে বিয়ে করে ফেলি। ভালো হয়েছে আপু, অন্তত পক্ষে তুই যাকে ভালোবেসেছিস তাকে বিয়ে করেছিস, এটাই সবচেয়ে বড় পাওয়া। আজকাল তো প্রেমী মানুষ ধোকাই দেয়, বেশিরভাগ প্রেমিকাই ধোকাবাজ। কি আলোচনা হচ্ছে? কই, তেমন কিছু না। আমার যতটুকু বিশ্বাস আমাকে নিয়ে আলোচনা হচ্ছিল। শিরি আমাকে প্রশ্ন করেছিল, কি আমি আমাদের সম্পর্কের কথা কেন ওকে জানাইনি? যদি জানাতাম তাহলে আমাদের দুজনের মিলন হতো কি করে? ভয় নেই, এখন তো চিরদিনের জন্য একসাথেই আছি, চিনতে জানতে কোনো অসুবিধা হবে না। তুলা ভাই, আমার বড় বোনের ব্যাপার তো, এই জন্য আমি ভয় পাচ্ছি। কারণ? কারণ যারা বিবাহিত তাদের অনেকে সুযোগ বুঝে ব্যাচেলার সেরে
অন্য মেয়েকে ধোকা দেয়। শিরি, তোর দুলা ভাই সেরকম লোক না, ও তো আমার হোস্টেলে প্রতিদিন ফোন করত। আচ্ছা, এদিকে এসো। আমি যাকে ভালোবাসি তার হাত আমি জীবনেও ছাড়বো না। তুমি দেখো, তুমিও বুঝতে পারবে। সেটা তো আমি ভালো করে বুঝে গেছি। তুই প্রেমিক প্রেমিকার মাঝখানে আমি কারাবে হাড্ডি হতে চাই না। গুড নাইট দিলা ভাই, গুড নাইট। আমি ঠিক বলেছি তাই না? বেশি কিছু বলিনি তো? না, এখন শুনে ঠিকই বিশ্বাস হয়ে গেছে আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি। আমারও বিশ্বাস হয়ে গেছে, এখন আর কিছুই হবার নাই। তা তো বলো না। ওই আরে ওই কি সব সময় এরকম খিচি উঠিস কেন? একটা কথা বলি। কি বলো? ইয়ে দাদু ভাইটা বলছিল সবাই মিলে আমাদের বাগান বাড়িতে গিয়ে একটু ফুর্তি করবে, তুই আর না করিস না। কি রে, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, আমার অনেক ঝামেলা। তোর ঝামেলা কখনো শেষ হবে না, আমি বুড়ো মানুষ, কখন আছি কখন নেই, সবাই মিলে একটু মজা করতে চাই। আচ্ছা, মেয়েরা যখন বলছে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, সব রেডি করো। আমি না, আমি না, বুড়ো গরু জবাই করেছে, কুস্ত যা শক্ত টেনেও ছেড়া যায় না। শিরি, শিরি, ওঠো ওঠো, তোমার সাথে কথা আছে, বাইরে চলো। স্যার, উনি আমার এই হাত ধরে টান দিছে। দেখুন দেখুন আব্বাজান, যাকে আপনি জামাই বলে আদর করেন, দেখুন তার চরিত্র কত ভালো, শেষ পর্যন্ত বাড়ির চাকরানির দিকে হাত বাড়িয়েছে, আমি ওকে গুলি করব। আরে কি করছিস? আমি বুঝতে পেরেছি, ওরও আমার মতো এই ঘুমের ঘোরে হাঁটা চলা করার অভ্যেস, দেখছিস না কি অবস্থা। আরে তাই তো আব্বাজান, ও এভাবে ঢুলতে থাকলে তো পরে গিয়ে ব্যথা পাবে। বলছেন একদম ঠিক, ঘুমের মধ্যে হাতে পা পিছলে পড়ে কি আমার জামাই। আহ, তুই চুপ কর তো। সিদি, তুই একটু ওকে মিলির ঘরে দিয়ে আয় তো ভাই। দাদু, আমি? হ্যাঁ তুই, দেখছিস না বেচারার কি অবস্থা, বেহুশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যা, নইলে পড়ে গিয়ে হাত পা ভাঙবে। তোমার সাথে আমার কথা আছে, সেই কথাগুলো না শোনা পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না। তোমার কথা আর কি শোনাবে? আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছো আমার বোকা বোনটাকে, বিয়ে করো তুমি, ক্ষান্ত হও নি, শেষ পর্যন্ত বাড়ির কাজের মেয়েদিকে হাত বাড়িয়েছো। যতগুলো অভিযোগ তুমি করেছো তার কোনোটাই ঠিক না শিরি। এই ফরহাদের বুকে শুধু একটি নামই চিরদিন লেখা থাকবে, আর সেই নাম শুধু শিরির, শুধুই তোমার। এসব কথা তোমার মুখে মানা না, তোমার সাথে যার নাম সারা জীবনের জন্য জড়িয়ে গেছে সে আমার বোন, নয়তো তোমাকে আমি। শিরি,
আমাকে বোঝার চেষ্টা করো। আমার ভালোবাসা কোনো কমতি তো আমি রাখিনি, কোনো ভুল তো আমি করিনি, তবে কেন আমাকে শাস্তি দিলে? আমার চোখের সামনে তুমি আমার বোনকে বিয়ে করে সংসার করছো, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে? সে কথা বলার জন্যই তোমাকে এখানে এনেছি। তুমি বললে আমি শুনবো কেন? চোর চুরি করে জোর গলায় যত কিছু বলুক, তাতে প্রমাণ হয় না যে সে চুরি করেনি। তুলা ভাই, এখানে কেউ দেখে ফেললে মুখে চুনকালি পড়বে। শিরি, শিরি আমার কথা শোনো, কারো জীবন বাঁচানোর জন্য মিথ্যে বলা কি পাপ? মিথ্যে পরিচয় দেওয়া কি দোষের? একটা সামান্য মিথ্যে তোমাকে আজ আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু কিন্তু আমি তা মেনে নিতে পারছি না, তাই আজ তোমাকে সব বলবো। খবরদার, তোমার সত্যিকার চেহারা আমার সামনে ফাঁস হয়ে গেছে। যতই তুমি মিথ্যের পাহাড় বানিয়ে আমাকে আটকাবার চেষ্টা করো, আমি থামবো না। তোমার জন্য চোখের জল ফেলে সারা জীবন বিরহে কাটিয়ে দেওয়ার মতো বোকামি আমি নই। তুমি যেমন আমার বোনের হাত ধরে সামনে চলার পথ বেছে নিয়েছো, তেমনি আমিও কাউকে খুঁজে নেব। গুড বাই। না শিরি, তোমাকে তোমাকে আমি যেতে দেবো না। আমার কথা শোনো, আমাকে আমার কথা তোমাকে শুনতে হবে। শিরি, শিরি আমার কথা শোনো। শিরি, শিরি কারোর সাথে বিয়ে, অন্য কারোর সাথে ধোকাবাজ, ঘৃণা করি মেয়ে মানুষদের, আমি ঘৃণা করি। শুধুই ধোকাবাজি, শুধু ধোকাবাজি নয় বন্ধু, কেবলমাত্র মেয়ে মানুষই পারে তোমার জীবনটাকে মরুভূমির মতো শুষ্ক খড়খড়ে করে দিতে, যেখানে মানুষ গলা শুকিয়ে তৃষ্ণায় মরে যাবে, তবুও তোমার প্রেয়সী মুখ ফিরে তাকাবে না। রাইট ব্রাদার, রাইট, চায়নার প্রেমিকা, নো নিড ফর ওম্যান। চিয়ার্স। তুমি কে ব্রাদার? তোমাকে আগে কখনো তো এই এলাকায় দেখিনি। আমি আর এক প্রেমের মরা বলতে পারো বন্ধু, জলেও ডুবি না, আবার ভাসতে চাইলে তাও পাচ্ছি না। ও, তুমি তাহলে ঠেক খেয়েছো আফসুল। আর আমি আমি পুরো ফিনিশ। ঠেক নয় বন্ধু, যাকে ভালোবাসি ভুল বুঝে সে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। সো স্যাড, সো স্যাড বন্ধু। আর আমি যাকে ভালোবাসতাম, আমি যাকে ভালোবাসতাম, হ্যাঁ, আরেকজনকে বিয়ে করে দিব্যি আরামে সংসার করছে, সংসার করছে। কেন, তুমি কিছুই বলনি, কোনো বাধাও দাওনি? বাধা? আরে বন্ধু, আমি তখন আমার অহংকারী বাবার বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ছিলাম, আর সেই যুদ্ধে আমি হেরে গিয়ে আমি আমি সব হারালাম, সব হারালাম। যাক, চলে বন্ধু, আবার দেখা হবে। বাই বাই, দোয়া করি তুমি সব খুঁজে পাও। ফরহাদ কি সত্যি বলছে নাকি আমি ওকে ভুল বুঝেছি? যাই হোক, ওকে চড় মারাটা উচিত হয়নি। শিরি, আমি তোমাকে ভালোবাসি। শিরি, শিরি আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ শিরি। আই লাভ ইউ শিরি। এইটুকুই বুঝে বাকি ছিল মিস্টার ফরহাদ, তুমি মাতাল হয়ে এসেছো। এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। শিরি, আমার কথা শোনো,
আমার পিছে ছাড়ো বলছি মাস্টার বেঙ্গন মিথ্যুক শিরি তুমি আমাকে ভুল সন্দেহ করছো শিরি আমার কথা তো শুনবে আমি কোনো কথা শুনবো না শিরি আমাদের সম্পর্কের কথা মিলে আপাতত জানতে পারে ও খুব কষ্ট পাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব আমি মিলির স্বামী না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই মিলি যদি তোর বউ না হয় তাহলে শিরির সাথে তোর কি সম্পর্ক দাদু দাদু আপনাকে সব বলবো আমি আপনি ছাড়া এই ডুবন্ত জাহাজের হাল আর কেউ ধরতে পারবে না তুই শিরিকে ভালোবাসিস আমার জীবনের চেয়েও বেশি অনেক বড় সমস্যা এর আমি কিছুই করতে পারবো না আরে দাদু দাদু এটা আপনার জন্য কোনো সমস্যাই না আপনি হচ্ছেন এবারে সবার মুরব্বী আপনি যদি বলেন আপনার ছেলে মানবে না এটা হতেই পারে না আমি বলবো আমার ছেলের মার খাওয়ার জন্য ছি 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 আপনি আপনি আপনার ছেলের মারকে ভয় পান ছেলে কি কে ভয় পায় আমি তো ভয় পাই হারাম জাদার ওই বন্দুকটাকে না না ভাই এ কাজে আমি পারব না আপনার কি নাম জানো শের মাহতাব চৌধুরী শের শব্দের অর্থ জানেন আপনি শের শব্দের অর্থ বাঘ যেমন ইতিহাসের শের শাশুড়ি সেই বাঘ শেরে বাংলা বাংলার বাঘ বনের ত্রাস বাঘ না আপনি সার্কাসের বাঘ যে বাঘকে মারলে সালাম দেয় আর আপনি যদি সত্যি বাঘ হয়ে থাকেন তাহলে যান আপনার ছেলেকে গিয়ে বলুন এই বাড়ির বড় বাঘ আপনি এখানে শুধু আপনার হুকুম তামিল হবে আর কারো নয় এমন একটা হুঙ্কার ছাড়বো যাতে সারা বাড়ি থার করে কাঁপবে একটা হুঙ্কার মারবো সারা বাড়ি করে কাঁপবে শুধু মুখে মুখে করে দেখান তো দেখি দেখাবো দেখান কোথায় তুই এত রাতে চিৎকার করছেন কেন চিৎকারে দেখেছিস কি নিচে নেবে কি হয়েছে চোখ নামিয়ে কথা বল চোখ নামিয়ে কথা বল অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি আর না এরপর যদি চিৎকার করে কথা বলিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো আপনি কি ঘুমের ঘরে কথা বলছেন এতদিন আমি ঘুমিয়েছিলাম আজ ঘুম ভেঙেছে যখন তখন বংশমর্যাদা উঁচু তলার প্রেস্টিজ আমাকে দেখাবি না মানুষের কোনো মূল্য নেই তোর কাছে তোর কারণে শুধু তোর কারণে ফরহাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে পরিষ্কার করে বলুন কি বলতে চান পরিষ্কার করে বলবো শিরি ফরহাদকে ভালোবাসি হুশ করে কথা বলুন ফরহাদ মিলির স্বামী না ফরহাদ মিলির স্বামী নয় মিলি আত্মহত্যা করতে গিয়েছিল ফরহাদ নামের এই ছেলেটি মিলিকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছে শুধু তোর ভয় মিলি ফরহাদকে নকল স্বামী সাজিয়ে এ বাড়িতে এনে ঢুকিয়েছে এটাই সত্যি বিশ্বাস না হয় মিলিকে জিজ্ঞেস কর এই আমার দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস কর মিলি আব্বাজান যা বলছেন তা কি ঠিক জি হ্যাঁ দেখেছিস
এখন এর সমাধান আমি করব। আমি শের মাহতাব চৌধুরী তোর বাপ। এবার আমি শিরিকে ফরহাদ হাতে তুলে দেব। শিরি ফরহাদ এদিকে আয়। আরে ভয় কিচ্ছু নেই, আমি আছি না। দাদু দাদু, এভাবে কল্পনায় আমাদের মেলাবেন নাকি বাস্তবও কিছু করবেন? আমি তো এই মাত্র তোদের দুজনকে মিলিয়ে দিলাম। সেটা তো স্বপ্নে আর কল্পনায়, বাস্তবে নয়। আচ্ছা ঠিক আছে, কাল আমি তোদের দুজনকে বাস্তবে মিলিয়ে দেব। আরে দাদু, এত বছর পর বাঘ বাঘ হুঙ্কার দিয়েছে। চলুন দাদু, আপনি আগে আগে, আমি আপনার পেছনে। আচ্ছা কিন্তু তুই তুই থাকবি তো আমার সাথে? থাকবো থাকবো। তাহলে ঠিক আছে চল, ওকে দেখিয়ে দিয়ে আমি শের মাহতাব আফতাব। আফতাব কোথায় তুই? কি হয়েছে এত রাতে চিৎকার করছেন কেন? কি হলো, কথা বলছেন না কেন? না মানে আমার খিদে পেয়েছে, ভাত খাবো। কি ভাত খাবেন? না মানে বলছিলাম গলায় মালা দেব। মানে বলছিল বিয়ের কথা বলতে চাই। কার বিয়ের কথা বলছেন আপনি? আমার বিয়ে না মানে আমার মাথাটা ঠিক মতো কাজ করছে না, কেমন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমার ঘুম পাচ্ছে। করিম 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 কোথায়? আরে আব্বাজানকে ধর। শোন, শিরির বিয়ে ঠিক করার আগে ওর মতামতটা নেওয়া কি উচিত নয়? আমি সিদ্ধান্ত নিয়েছি, কারো মতামত তো চাইনি। কার বিয়ে কথা হচ্ছে? তোমার আর ইমরানের বিয়ের। তোমার কোনো আপত্তি আছে? থাকলেও কিছু করার নেই, আমি যা ঠিক করেছি তাই হবে। মানে আপত্তি করার প্রশ্নই আসে না। আপনি আপনার মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই ভেবে চিন্তে নিচ্ছেন। গুড। শিরি, এসব তুমি কি বলছো? কার সাথে বিয়ের কথা বলছো? কেন, ইমরানের সঙ্গে? ওর মধ্যে আবার ভালো কি দেখলে? ভালো কিছু তো তোমার মধ্যে নেই। ওর ঘর আছে, বাড়ি আছে, দন্দলত আছে, আর সবচেয়ে বড় কথা ওর বংশ পরিচয় আছে। না শ্বশুর আব্বা, আপনি ঠিক বুঝতে পারছেন না। আমি বলতে চাচ্ছি সিঁড়ির পাশে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। যোগ্যতা তো তোমারও নেই। আজকের পর থেকে এই ফ্যামিলির ব্যাপারে তুমি কোনো নাক গলাবে না। এটা আপনার পাগলা ফ্যামিলির ব্যাপার না, এটা আমার জীবনের ব্যাপার। শালি আবার গেল কোথায়? দাদু ভাই, এখানে আমাকে কেন ডেকে এনেছো? আহা বস না, আজ তোকে আমি একটা গল্প শোনাবো। গল্প? হ্যাঁ গল্প। একটি মেয়ে আর একটি ছেলে। মেয়েটি দেখতে ঠিক তোর মতো। ছেলেটি মেয়েটিকে খুব ভালোবাসত। আহা সে কি ভালোবাসা! একদিন ছেলেটি দেখলো অন্য একটি মেয়ে
রেলের কামরা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। ছেলেটি চমকে উঠল, দৌড়ে গিয়ে মেয়েটিকে বাঁচালো। মেয়েটিকে প্রশ্ন করলো, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? মেয়েটি বলল, সে যাকে ভালোবাসে সে তাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। আর মেয়েটির তখন এই অবস্থা যে বাড়ির কাউকে মুখ দেখাবার জো ছিল না। ছেলেটির মেয়েটির প্রতি খুব মায়া হলো, তাই সে ওদের বাড়িতে নকল স্বামী সেজে ঢোকার জন্য রাজি হলো। কিন্তু ওই যে ভাগ্যের লেখা যায় না খণ্ডানো, ছেলেটি ওই বাড়িতে ঢুকে কিছুদিন পরে বুঝতে পারলো, আরে এ তো সেই বাড়ি যেই মেয়েটিকে সে জীবন দিয়ে ভালোবাসে। আরো মজার ব্যাপার কি জানিস, এই মেয়েটি হচ্ছে সে যাকে ভালোবাসে তার আপন বড় বোন। আশ্চর্য দাদু, গল্পটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। এই গল্পটা খুব পরিচিত মনে হচ্ছে। পরিচিত না, সত্যি। আর সেই ছেলেটা আমি, যে মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছিল সে তোমার বড় বোন মিলি। আর যে মেয়েটাকে ছেলেটা ভালোবাসত সে হচ্ছে তুমি। হ্যাঁ রে, ও সব সত্যি বলছে। ও বেচারা তো এসছে মিলিকে সাহায্য করতে। বিশাল সুন্দর বাড়ির মালিক তুমি? তুই কে? কি তোমার এত বড় সাহস আমার পরিচয় জানতে চাও? আমি ফরহাদের বন্ধু। বলো ফরহাদ কোথায়? ও জাহান্নামে গেছে। গুড, হোয়াট?
দুই টাকার দারোয়ান হয়ে তুমি মালিক সম্পর্কে বাজে কথা বলো আমি আজই ফরহাদকে বলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব ফরহাদ 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 দাঁড়া আমি তোকে দুনিয়া থেকে বের করে দিচ্ছি গুলি করে দিছে রে বাবা রে ফরহাদ তোর তো তুই এসেছিলি তুই এখানে কেন এসেছিস চুপ থাক সব ভন্ডুল হয়ে যাবে এই শালা পাগলা দারোয়ানের হাত থেকে আমার বাঁচা এই গর্দভ সামনে আয় সামনে কেন গুলি খাওয়ানোর জন্য আজ তুই বাঁচবি না সামনে আয় ও আমার বন্ধু ওর নাম হোসেন আমরা দুজন একসাথে ফাস্টফুডের ব্যবসা করতাম আর এটা কেন বলছিস না যে একসাথে ডাল ভাজি পরাটা বানাতি কি হলো গুলির আওয়াজ কাকে আবার গুলি করলি এই যে দেখেন একটা আগেই এসেছে আর একটা এসে হাজির বলে কিনা গাধাটা ওর বন্ধু দুজন মিলে এখন ডাল ভাজি পরোটা বানাবে আর এই জমিদার বাড়ির জায়গা একটা হোটেল খানা বানিয়ে ছাড়বে যে গায়ের লোক এই বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে ভয় কাঁপে এখন সেই গায়ের লোক এই বাড়ির সামনে বসে দু টাকা দিয়ে ভাজি পরোটা খাবে এসবই আপনার প্রশ্রয় হয়েছে এইটা আবার কেমন দারোয়ান হি ইজ নট দারোয়ান উনি দারোয়ান না উনি জমিদার মাই ফাদার ইন ল উনি আমার শ্বশুর এটা আমার শ্বশুর বাড়ি হ্যাঁ তুই এই ডাকাইতের মায়ের বিয়ে করছস সেই কাহিনী তোকে আমি পরে বলছি আগে আয় পরিচয় করিয়ে দিই আচ্ছা উনি আমার দাদু আসসালামু আলাইকুম গুড ম্যান প্রতিবাদী লোক দাদু আমার বন্ধু মাথাটা ও আচ্ছা মাথায় বেশি করে তেল দিবি মাথা ঠান্ডা থাকবে স্যালুট স্যালুট উনি আমার শাশুড়ি ও আচ্ছা আচ্ছা আরে কথা ও বুয়া মা কিছু মনে করবেন না ও সবকিছু উল্টাপাল্টা করে ফেলে এখন চল তোকে তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দেই হ্যাঁ অবশ্যই 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 আরে শালা বউ হচ্ছে গিয়ে এ আর ও কি করে তোর ভাবি হয় ভাবি আমার চিনেন নাই ওই যে আমি মরে গেছিলাম আবার ভূত হয়েছিলাম বার্গার খাইছিলাম সব ভুল সব উল্টা ইয়ে ওর মাথায় গন্ডগোল শুরু হয়ে গেছে চল ভেতরে চল তোর মাথায় তেল দিতে হবে আচ্ছা চল ভাবি আরে কোন দিকে যাব বুঝলাম না ও আবার কে ইয়ে ওর বন্ধু তাই বুঝি তুমি ওকে চেনো খুব চিনি চলো চল খুব ভালো সৎ ভালো রান্না হয়েছে তুই বলছিস পছন্দ হয়েছে তোর হ্যাঁ বহুদিন পর খুব ভালো সুস্বাদু খাবার খাচ্ছি মনে হচ্ছে কে রেঁধেছে আমরা রেঁধেছি শ্বশুর আব্বা আপনার ভালো লাগলেই আমাদের দুজনের পরিশ্রম সার্থক হ্যাঁ খাবার খুব ভালো হয়েছে এই নাও এই নাও তোমাদের বকশিশ আফতাব এ তুই কি করছিস ও আমাদের জামাই নাও বকশিস আমি বাবুর্চিকে দিয়েছি ভালো রান্না তো ফাইভ স্টার হোটেলের বাবুর্চিও করে তাই বলে কি বাবুর্চিকে এনে আমার মেয়ের জামাই বানাবো পাঁচশো টাকা বকশিস দিয়েছিস এবার খেয়ে নে আমি বুঝতে পারতেছি না ওই বেটা কেমন প্রকৃতির লোক একটা অদ্ভুত রাগি মানুষ কি ব্যাপার দুজনে ফিস ফিস করে কি বলছিস না মানে কইছিলাম আপনি কি কখনো আপনার ছেলের মুখ সার্ফ এক্সেল দিয়ে ধৌত করছিলেন মানে উনারে দেখলি মনে হয় আমার শাহরুখি সব সময় পেট কামড়াইতেছে মুখটা বিরক্তিতে ভরা কথা কইলে মনে মার দিব একটা অদ্ভুত ক্যারেক্টার সত্যি কথা বলতে কি তুই আমার ছেলের কাছে হেরে গেছিস কি কইতে চান আপনি দাদু হার জিতের প্রশ্ন তো তখন আসে যখন সামনাসামনি মোকাবেলা হয় এখানে তো তেমন কিছুই হচ্ছে না জামাই তুই কুস্তি করতে পারিস কেন WWF এ না জামাইরে রেসলিং করতে পারবে না না সেসব কিছু না শোন আমাদের এই বকুলপুরে প্রতিবারই কুস্তির একটা প্রতিযোগিতা হয় আর সেই প্রতিযোগিতায় আফতাবের একমাত্র দুশ্মন সরফরাজ খানের কুস্তিগির বরাবরই জিতে আসছে তুই যদি এই কুস্তিগিরকে হারাতে পারিস তাহলে আফতাবের মনের বরফ গলতে এক মুহূর্ত দেরি হবে না মানে ধরুন বরফ গলে গেছে যেভাবেই পারি চৌধুরী বাড়ির হয়ে কুস্তি আমি জিতবই
আব্বাজান আপনার কি মাথা খারাপ হয়েছে একটা বাবুর্চির বাচ্চা কুস্তি লড়বে রমজানের এক ধাক্কায় বাইরে ছিটকে পড়ে যাবে আপনি কি চান ওই বাবুর্চির বাচ্চার জন্য সাতগায়ের লোকের কাছে আমার মাথা হেট হয়ে যাক আরে কিচ্ছু কিচ্ছু না জেনে শুনে একটি ছেলে সম্পর্কে এমন মন্তব্য করা তোর উচিত নয় আফতাব এমনও তো হতে পারে ও রমজানকে হারিয়ে দেবে ছেলে খেলা একা দোকা খেলা পেয়েছেন এটা হলো কুস্তি কুস্তির জন্য যদি আর কাউকে না পাই তাহলে কামরানের ছেলে ইমরান আমাদের বাড়ির হয়ে কুস্তি লড়বে কিন্তু ও তো আমাদের কেউ নয় কেউ না আমি ভালো করে জানি কিন্তু হবে আমি ঠিক করেছি রমজানকে যদি হারাতে পারে তার ইমরানের সাথে সিঁড়ির বিয়ে দেবো কিন্তু ইমরান যদি হেরে যায় তখন যে রমজানকে হারাতে পারবে তার সাথে সিঁড়ির বিয়ে দেবো কুমার সোজা বাংলায় গাউরা সুস্তম এগিয়ে যাও চৌধুরী বাড়ির মান ইজ্জত এখন তোমার হাতে আমি চ্যাম্পিয়ন চৌধুরী বাড়ির পক্ষে আমার পালোয়ানের সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি কোন পুরুষের আছে কি ওই বাবুর্চির বাচ্চাকে থামান মান সম্মান যা ছিল সব যাবে চুপ চুপ করে বসে থাক দেখ না কি হয় এই না হলে চৌধুরী বাড়ির জামাই মার ফরাদ মার লাথি মেরে ওর চোপা ভেঙে দে ছুনা ওকে ঢিল দিচ্ছে ঢিল সরফরাজ খান চৌধুরী বাড়ির জামাই কেমন পেঁদাচ্ছে ভাষা ঠিক করুন ও কেমন মারছে বলো তো বাঘের বাচ্চা সামার দাদু সামার ফাটিয়ে দিয়েছ সাব্বাস জামাই গোকুলপুরের চৌধুরী বাড়ির মুখ তুমি আজ উজ্জ্বল করেছ তুমি আমার সত্যিকারের জামাই Yes!
এলাকাবাসী আজকের এই খুশির দিনে আমার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে কিন্তু তার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই ফরহাদ আমার জামাই ঠিকই কিন্তু আমি আমার মেয়ের বিয়ে নিজের চোখে দেখিনি কোনো আনন্দ ফুর্তিও করতে পারিনি তাই আগামী শুক্রবার বাদ আসর আমি নিজের হাতে আমার মেয়ে মিলিকে তুলে দেব ফরহাদের হাতে আপনারা সবাই আমন্ত্রিত সর্বনাশ দাদু এখন কি হবে আমি তো কোনো রাস্তা দেখছি না তুই সিঁড়িকে নিয়ে পালিয়ে যা পালিয়ে যাব দাদু কিন্তু তা কি করে হয় তাহলে তো প্রথম যেদিন দেখেছি সেদিনই সিঁড়িকে নিয়ে পালিয়ে যেতাম আহা পালিয়ে না গিয়ে করবিটা কি বল আমার ছেলেটাকে আমি চিনি ও যা বলবে তাই করবে কিন্তু ফরহাদ যদি আমাকে নিয়ে পালায় তবে মিলির কি হবে আমার মনে হয় মিলিকে সব জানিয়ে দেওয়া উচিত জেনে ফেলেছে সবকিছু জেনে ফেলেছে কে জেনে ফেলেছে মিলি ও মাই গড মিলি মিলি না মিলি মিলি তুমি কি পাগল হয়েছো আমি আর বাঁচতে চাই না মৃত্যুই আমাকে সত্যিকার মুক্তি দিতে পারবে নিজের অজান্তে সিঁড়ির ভালোবাসা আমি কেড়ে নিতে চেয়েছিলাম এ লজ্জা আমি কোথায় রাখবো মিলি মিলি চৌধুরী পরিবারের মান ইজ্জত রক্ষার খাতিরে তোমাকে বাঁচানোর জন্য এ বাড়িতে জামাই হয়ে ঢুকেছি কিন্তু আমি জানতাম না যাকে আমি ভালোবাসি সেই সিঁড়ি তোমার বোন যা ঘটে গেছে তা আমাদের ভাগ্যে ছিল এর জন্য কেন তুমি নিজেকে দায়ী করবে নিজেকে দায়ী করবো না তো কাকে দায়ী করবো যাকে বিশ্বাস করে নিজের সবকিছু সঁপে দিয়েছিলাম সেই মাসুদ যেদিন আমাকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমার দুর্ভাগ্যের শুরু এই দুর্ভাগ্যের শেষ আদৌ হবে কিনা জানি না মাসুদকে খুঁজে পাওয়ার আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে কাজে আমার বাঁচার ইচ্ছে নেই কোনো কোথায় যেন দেখেছি একে তো আমি চিনি কিন্তু ঠিকানাটা ঠিকানাটা আমি জানি ও আফতাবের প্রতিপক্ষ সরফরাজ খানের ছেলে মাসুদ খান সরফরাজ খানের ছেলে মাসুদ খান হ্যাঁ আর সরফরাজ খান বেঁচে থাকতে তার ছেলের বিয়ে তোর সঙ্গে দেবে না তাহলে উপায় উপায় একটাই যেভাবেই হোক না সে সুযোগ আর দেব না আফতাব চৌধুরী জীবনে প্রথম আমার কথার উপরে কথা বলার সুযোগ পেয়েছে সমস্ত লোকজনের সামনে আমার মুখে চুনকালি দিয়েছে ওর মেয়েকে লেলিয়ে দিয়েছে আমার ছেলের পিছু ছেলেটার মাথা নষ্ট করে দিয়েছে ওই আফতাবকে আমি ছাড়ব না চাচু কি বলছে ঠিকই বলেছে মিলি ভালোবাসত মাসুদকে তার মানে মিলির পেটে কার বাচ্চা মাসুদের তার মানে প্রেম যখন মাসুদের সঙ্গে হয়েছে বাচ্চা তখন মাসুদের কিন্তু মেয়েটি চালাক বলে ওই ব্যাকুব জামাইকে ফাঁসিয়েছে বাহ ইমরান বাহ নিজের অজান্তে তোমরা আমাকে চৌধুরীর উপরে কথা বলার সুযোগ করে দিয়েছ চরম প্রতিশোধ নেবার সুযোগ করে দিয়েছ বিয়ের আগে যে মেয়ে অবৈধভাবে গর্ভবতী তার বাবার আবার ইজ্জতের বড়ায় থো তুমি কি করতে চাও বিয়ের আসরে ভরা মজলিশে আমি ওই চৌধুরী বাড়ির মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেব কিন্তু তোমাদের কাজ হবে আমার বাড়িতে লোকজন নিয়ে মাসুদকে পাহারা দেয়া আমি কোনো রিস্ক নিতে চাই না যতক্ষণ না মিলির সাথে ফরাদের বিয়ে হয়ে যাচ্ছে
ততক্ষণ মাসুদ যেন বাড়ির বাইরে যেতে না পারে। নো প্রবলেম আঙ্কেল, আপনি শুধু রমজানকে আমাদের সাথে দিন। পৃথিবীর কোনো শক্তি মাসুদকে ওই দিন এ বাড়ি থেকে বের করতে পারবে না। আফতাব চৌধুরী, কুস্তির মাঠে যে অপমান তুমি আমাকে করেছ তা আমি কড়ায় কন্ডায় উসুল করে নেব। কে ফুসুর ফুসুর হচ্ছে? একদম গুলি করে মারব। ভয় পেয়ে গেলে তাড়াতাড়ি পোশাক পরে তৈরি হয়ে এসো, বাইরে তুমি অপেক্ষা করছি। Don't worry, I'll be back, okay? আরে বন্ধু, তুমি যথেষ্ট মজনু সেজে থেকেছ আর নয়। আরে বন্ধু, আমার বাড়িতে কি মনে করে? তোমাকে মিলির কাছে নিয়ে যেতে এসেছি। তুমি তুমি মিলিকে চিনাও? চিনি না। না, ওই ডাইনির নাম তুমি আমার সামনে নেবে না। আমাকে ধোকা দিয়ে ও বিয়ে করেছে অন্য আরেকজনকে, ধ্বংস করে দিয়েছে আমার জীবন। না মাসুদ, না। তুমি যখন ঢাকা থেকে চলে এলে তখন মিলি দিশেহারা হয়ে পড়েছিল। সে না জানতো তোমার ঠিকানা, না জানতো তোমার বাবার নাম, আর তুমিও জানতে না যে তোমাদের ভালোবাসার ফসল তখন তার গর্ভে। সে সন্তানের পরিচয় দিতে পারবে না জেনে ও যখন আত্মহত্যা করতে যায় তখন আমি তাকে বাঁচাই। তার পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য আমি এখন পর্যন্ত মিলির নকল স্বামী হিসাবে অভিনয় করে যাচ্ছি। আসলে আমি যাকে ভালোবাসি সে ওই মিলির ছোট বোন সিঁড়ি। কি বলছো বন্ধু? হ্যাঁ, তোমার মিলি তোমারই ছিল, তোমারই আছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু ওকে চিরদিনের জন্য পেতে হলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আজকেই মিলিকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু বাবা, সব বাধা আমাদের অতিক্রম করতেই হবে বন্ধু, নয়তো তুমিও মিলিকে হারাবে, আমি হারাবো সিঁড়িকে। ঠিক বলেছো বন্ধু, চলো চলো চলো। কোথায় যাচ্ছ? কামরান চাচা, সরে যান, আজ আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কথাটা ভুল, তোকে আজ কেউ এ বাড়ির চার দেয়ালের ভেতর থেকে বের করতে পারবে না। ইমরান, তোরা ভুলে গেছিস, সত্যিকারের প্রেমিক কোনো হুমকিকে ভয় পায় না। আমি চাইলে কি করতে পারি তার প্রমাণ রমজানের মুখে এখনো আছে। সরে যা আমার সামনে থেকে। সেদিন রমজান ছিল একা, আর আজ এমন অনেক রমজান তোকে বাধা দেবে। না ইমরান, আজ আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, সরে যা। তোমার বাবার আদেশ, তুমি এ বাড়ি থেকে বের হবে না। প্রেমের উপর কোনো জবরদস্তি চলে না। মাসুদকে আজ আমি নিয়ে যাবই। আরে গাধার বাচ্চা। দাদু এখন কি হবে? কিচ্ছু ভাবিস না, অনুষ্ঠান শুরুর আগেই ফরহাদ মাসুদকে নিয়ে চলে আসবে। কি হলো চৌধুরী, এত দেরি হচ্ছে কেন? তোমার জামাই কোথায়? কি হলো আফতাব চৌধুরী, তোমার মেয়ে জামাই কোথায়?
পরিষ্কার তোর ওই মেয়েকে যে বিয়ের আগেই সন্তান পেটে নিয়ে ঘুরছে। সরফরাজ খান, আমার কলার চেপে ধরে কি লাভ আফতাব চৌধুরী? আমি যা বলছি তা সব সত্যি বলছি। সত্যি না ছাই, তুই কিচ্ছু ভাবিস না আফতাব। জামাই নিজের ঘরে কাপড় পরে তৈরি হচ্ছে। কি এমন তৈরি হচ্ছে শুনি, এটা কি সিনেমার শুটিং নাকি? যে মেকআপ নিয়ে তৈরি হচ্ছে, ভাও দাবাজির আর জায়গা পাস না। আর একটি বাজে কথা বললে আমি তোকে গুলি করতে বাধ্য হব। আমাকে গুলি করার আগে নিজের চোখে গিয়ে দেখে আয় আফতাব চৌধুরী, তোর জামাই আছে কি না। আচ্ছা আফতাব শোন, আমার কথা শোন। আপনি চুপ করুন। চৌধুরী কি হলো, চুপসে গেলি কেন? জিজ্ঞেস কর তোর ওই ছোট মেয়েকে যে বড় বোনের কাপড় গহনার সাথে তার নাগরকেও যে শেয়ার করছে। তোর মেয়ে আর কি বলবে, সব কিছু জেনে যে তোর দুই মেয়েকে ওই ছেলের পিছনে লেলিয়ে দিয়েছে, তোর সেই বাপকে জিজ্ঞেস কর। সারা জীবন চৌধুরী বাড়ির যে বংশ মর্যাদা মান সম্মানে পরাইতি করেছিস, আজ তোর নিজের লোকেরাই সেই মান সম্মানকে তোর বাড়ির আঙিনায় কবর দিয়েছে। আফতাব, তুই গুলি করবি কাকে? এই কয়জনকে গুলি করবি? কে বিয়ে করবে এমন বাড়ির মেয়েকে? আরেকজনের পাপ নিজের মাথায় নেবে কোন ছেলে? আপনারা সবাই তো আশেপাশের 10 গ্রামের সম্ভ্রান্ত পরিবারের লোক, এমন বাড়ির মেয়েদের বিয়ে দাওয়াত খাওয়া কি আপনাদের সাজে? না আপনাদের, যে বাড়ির মেয়ে বিয়ের আগে অবৈধ সন্তান নিজের পেটে লুকিয়ে নিয়ে মিথ্যে বিয়ের নাটক করে বেড়ায়, সেই বাড়িতে খাওয়ার চেয়ে মরা বাড়ির চল্লিশা খাওয়া অনেক ভালো। আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? চলুন আমার সাথে, যাবার আগে থুতু মেরে যান ওই চৌধুরীর মুখে। নিজের মেয়ের ইজ্জতের গ্যারান্টি সে বাবা দিতে পারে না, তার আবার ইজ্জত। চলুন সবাই চলুন। যে বাড়ির দিকে কেউ কোনোদিন আঙ্গুল তুলে দেখানোর সাহস পায়নি, আর সেই বাড়িতে সবাই থুতু দিয়ে গেল। ছি ছি, মাটির সাথে মিশে গেল চৌধুরী বাড়ির মান সম্মান, মিশে গেল এই খানদানের ঐতিহ্য বংশ গরিমা। আজ চৌধুরী বাড়িতে এক এক করে সবার লাশ পড়বে। এতদিন আমি বন্দুক উঠিয়েছি ঠিকই, কিন্তু কাউকে গুলি করিনি, আজ করব। কি করছেন শ্বশুর আব্বা? ঠিকই করেছি, যে মেয়ের কারণে আজ চৌধুরী বাড়ির অপমান হয়েছে সেই মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না। না শ্বশুর আব্বা না, মিলির গর্ভে যার সন্তান তাকে আমি সাথে নিয়ে এসেছি, এই সেই মাসুদ। দাদুকে সালাম করো। দাদু থাক থাক, আয় ভাই আমার বুকে আয়। আপনি যেমন বংশ গৌরবের কালো চশমা দিয়ে নিজের চোখ ঢেকে রেখেছেন, তেমনি মাসুদের বাবা সরফরাজ খানও সত্যতার কালো কাপড়ে নিজেকে জড়িয়ে রেখেছে, আর তাই নিজের ছেলেকে সে নিজের বাড়িতে আটকে রেখেছিল, চেয়েছিল সবার সামনে আপনার মেয়ের গর্ভে লালিত তারই বংশের প্রদীপকে দিয়ে আপনার মাথা ঝুঁকিয়ে দিতে। কিন্তু আমি সরফরাজকে সেই সুযোগ দেইনি, তাই ছুটে গিয়েছিলাম মাসুদকে তার বাড়ি থেকে ফিরিয়ে আনতে। কি হলো আফতাব, থামলি কেন? চালা গুলি,
সবাইকে খুন করে লাশ পানিতে ভাসিয়ে দে। সারাটা জীবন মান সম্মান আর বংশ গৌরবের অহংকার নিয়ে বড়াই করেছিস, আজ আজ নিজের চোখে তার পরিণতি দেখে নে। তোর সন্তানেরা তোকে ভালোবাসে না, তোকে ভয় পায়, আর ভয় পায় বলেই এই সংসারে আজ এত কিছু ঘটছে। দাদু, এসব কথা এখন থাক। মিস্টার আফতাব চৌধুরী, সমাজে যদি মাথা উঁচু করে চলতে চান, চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসকে যদি কবর দিতে না চান, তাহলে আজ এই আয়োজনে মিলি আর মাসুদকে বিয়ে করিয়ে দিন। আর তুই কি সিঁড়িকে আপন করে পেতে চাস না? সিঁড়িকে আপন করে পাবার জন্য চৌধুরী বাড়িতে আমি আসিনি দাদু, এসেছিলাম মিলিকে তার সত্যিকার স্বামীর হাতে তুলে দেবার জন্য। আজ সেইখান উপস্থিত, তাই আমার কাজও শেষ। যাবার আগে একটা সত্যি কথা বলে যাই, এতিমখানায় কঠিন দারিদ্রের মাঝে মানুষ আমি, কিভাবে সবার সাথে চলতে হয়, কথা বলতে হয় তা জানি না। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি, কারো মনে যদি একটু কষ্ট দিয়ে থাকি, আমার আচরণে কেউ এতটুকু ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। দাদু, আসি। দাঁড়া, কোথায় যাবি তুই? আমার সত্যিকার ঠিকানায়। না না, এভাবে খালি হাতে তুই যেতে পারবি না। কে বললো আমি খালি হাতে যাচ্ছি? আমি তো খালি হাতে যাচ্ছি না দাদু, এখানে আমি অনেক কিছু পেয়েছি। আমার সাথে আছে হীরের চেয়ে দামি মায়ের মমতা, মতির চেয়ে মূল্যবান শিরির প্রেম। আর স্বর্ণের চেয়ে খাঁটি আমার এই দাদুর ভালোবাসা। আজ আমার চেয়ে ধনী এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আসি দাদু। কিন্তু সিঁড়ি, সিঁড়িকে যদি উপরওয়ালা আমার কপালে লিখে থাকে, তাহলে একদিন না একদিন সিঁড়ি আমার হবে। আপনি আমাকে ক্ষমা করবেন না জানি, কিন্তু একটা কথা না বলে পারছি না। মাঝে মাঝে আপনি আমাকে বাবুর্চির বাচ্চা বলে বকুনি দিতেন, আমি কিচ্ছু মনে করিনি। সব সময় ভাবতাম হতে হতে পারে আমার বাবা একজন বাবুর্চি, পারলে এই বাবুর্চির বাচ্চাকে ক্ষমা করে দেবেন। তুমি শুধু দিয়েই যাবে আর আমরা নিয়েই যাব, আমাদেরকে ঋণের দায়ে আবদ্ধ করে তুমি চলে যাবে? চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসে কেউ আমাদেরকে কোনোদিন ঋণী করতে পারেনি, তুমিও পারবে না। সেক্রেটারি, কাজে কি বলো, আজ একটা নয়, চৌধুরী বাড়িতে দুটো বিয়ে হবে।
जीवन बचे जे जीवन चोखे आड़ाल हो